আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে, শুরু হয়েছে অল্প কিছুদিন আগে। এখানে দেখছেন যে যমুনা নদীর ওপরে এখানে ক্রেন এবং আরও অন্যান্য নির্মাণ সামগ্রী এখানে তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছেন। তারা খুব দ্রুততার সাথে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের কাজ কমপ্লিট করবে বলে আশা করা যাচ্ছে। এটি 2025 সালে হয়তো এটার কাজ শেষ হবে, সব কিছু যদি ঠিক থাকে ইনশাআল্লাহ। এটি বঙ্গবন্ধু মাল্টিপারপাস ব্রিজ থেকে 300 মিটার দূরে হবে এটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি। এখানে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি এখানে সহযোগিতা করছে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাপান সরকারের একটি আন্তর্জাতিক সংস্থা। তারা এখানে অর্থায়ন করছে, তারা এখানে 72% অর্থ তারা এখানে বিনিয়োগ করবে, তারা সফট লোন হিসেবে আমাদেরকে দিবে, আর বাকি টাকা বাংলাদেশ সরকার বেয়ার করবে। এই বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজটির প্রাক্কলিত ব্যয়, আনুমানিক ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকা। সব কিছু ঠিক থাকলে এটি ইনশাল্লাহ 2025 সালের মধ্যে এটির কাজ কমপ্লিট হবে। এই বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি হলে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা অনেকাংশেই বেড়ে যাবে, কারণ এখানে বর্তমান যে রেল লাইনটি রয়েছে বঙ্গবন্ধু সেতুর উপরে, এটি মাত্র একটি লাইন, যার কারণে একটি ট্রেন আসলে আরেকটি ট্রেন যেতে পারে না। আর এখানে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ডাবল লাইন থাকবে। তো এখানে আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন এটা খুব দ্রুততার সাথে সব কিছু ঠিকঠাক মতো এটি 2025 সালের আগে যেন এটি উদ্বোধন করা হয় বা কাজ কমপ্লিট হয়। তো সুধী দর্শক, আপনাদেরকে একটু মাঝখানে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করে সহযোগিতা করবেন।